স্বাধীনতা দিবস উপলক্ষে দুস্থ স্কুল পড়ুয়াদের হাতে খাতা পেন তুলে দিল আইএসএফ সংগঠন। দেশব্যাপী 15ই আগস্ট দিনটি স্বাধীনতা দিবস উৎসব হিসেবে পালিত হয় মহাসাড়ম্বরে। জাতীয় পতাকা উত্তোলনে শহীদদের মাল্যদানে স্বাধীনতা দিবস উৎসব পালিত হয় মগরাহাট পশ্চিম 1নম্বর ব্লক একতারা গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে। এই দিনটি স্মরণীয় করে তুলতে দলের পক্ষ থেকে দুস্থ স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের হাতে খাতা পেন্সিল তুলে দিলেন অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ। অতিথি হয়ে অ্যাক্সিডেন্ট মুজাহিদ লস্কর, আব্দুল গফফার, আলামিন মিল্লি, রাজা নস্কর, ওয়াবুদ্দুল্লাহ। আমাদের মাননীয় মুন্দা রাষ্ট্রকে বরণ করে নেবেন মাননীয় সারাটা জীবন ভালো করেছেন, খারাপ হওয়ার কত চিন্তা ভাবনা করেন। মাননীয় শাশুড়ি শাশুড়িকে বরণ করে নেবেন মাননীয় ভাতৃলস্কর মহাশয়। আমাদের উদীয়মান যুব সন্তান মাননীয় জাহাঙ্গীর পাইকে বরণ করে নেবেন, জাহাঙ্গীর গাদিকে বরণ করে নেবেন মাননীয় আমাদের যিনি এই যুব সমাজকে
পরিচালনা করছেন পরিচালনা বলতে অনেক কিছু বোঝায় যিনি কিনা সবসময় ভালো কিছু চিন্তা করেন তিনি সবসময় চিন্তা করেন যে আমার ঘরের সন্তানদের কি হবে আমরা তো কোনো রকম ভাবে জীবন কাটালাম মাননীয় আত্মার সাথে যে চিন্তা আপনাকে আমি সম্মান করি আত্মার এবং সমাজ দু ভাই বলছে আমরা জীবনটাকে অনেক আমাদের জীবনে আর কিছু না করতে পারি না করতে পারি কমে শুধু ভালো কিছু করবো এই প্রতিজ্ঞা নিয়েছি আমরা তাই মাননীয় আত্মার সাথে এবং সমাজ সাথে নিয়ে বলবো আপনারা জীবন এখানে আসুন আমাদের এই ঘরের সন্তান মাননীয় মিঠু পাই আমাদের এই কাকা মাননীয়